আমার শিশুকালটাকে আমি দেখতাম মরমী সমাজ রূপে, একটা মরমী সমাজে পৃথিবীতে এসেছিলাম। আজ থেকে 55, 57, 58 বছর আগে এই পৃথিবীতে যখন এসেছিলাম, তখন পৃথিবীকে দেখেছি ভোগের নয়, মরমী সমাজ, দিলের সমাজ, দিলদারির সমাজ, খাতিরদারির সমাজ, এমনকি নারী পুরুষের প্রেম প্রীতির মধ্যেও ভোগের বিষয়টা উল্লেখেই ছিল না, ছিল প্রেমের বিষয়টা, যেটা মনের বিষয় ছিল। আমার শিশুকালের এমন একটা গানও, খারাপ গানও আমি শুনি নাই যে গানের মধ্যে ভোগের কথা স্পষ্ট বলা হয়েছে, একটাও শুনি নাই, সবগুলো মনের ভাষায় কথা বলেছে। মওয়াদ্দাতান ওয়া রাহমা, নারী পুরুষের মধ্যে প্রীতি আর রহমত, দয়া আর মায়া, দয়া আর মায়া সৃষ্টি করেছে। বাংলা ভাষার প্রতিটি আমার আজ থেকে 55, 57 বছর আগের প্রতিটি গান যেগুলো শুনেছি, ওগুলোর মধ্যেও কোরআনের এই জিনিসটাই ছিল, মওয়াদ্দাতান ওয়া রাহমা, দয়া আর মায়া, প্রীতি আর মেহরবানির কথা ওই যুগের গানগুলোর মধ্যে দেখেছি। আর আজকে আজকে তো শুনতে লজ্জা লাগে, দেহ সর্বস্বতা ছাড়া কিছুই নেই, শুধু ভোগ। নারীর এক একটা ড্রেস দেখুন, শুধু তার দেহকে প্লেস করার ড্রেস, এখানে মনের কিছুই নেই, মনুষ্যত্বের, মানবিকতার কিছুই নেই, সবই ভোগ সর্বস্ব, পশুত্ব, পাশবিক, অমানবিক, মনুষ্য সমাজের অযোগ্য এইসব কিছু। আমরা তো সেই যুগে পড়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।